আপনি চিকন চাল খাওয়া, আমি চিকন চাল খাওয়া চিকনালি নাওলার ঝোল, কিন্তু এখন তো চিকন না মোটামুটি ওড়ালি। তাহলে আপনি মোটামুটি মোটা চাল খান? হ্যাঁ না চিকনটাই খাই, কিন্তু এটা আবার বাড়ায় দিছে। আপনাকে স্বাগত। কেমন লাগছে আমাকে নওগা? মাত্র তো আসলাম। আমরা নওগার মাল অরিজিনাল। ঠিক না বেঠে টেস্ট করে দেখতে হবে, এখনো টেস্ট করিনি তাই বলতে পারবো। টেস্ট করবো না, আমরা রাজি। অরিজিনাল কিনে টেস্ট না করলে বুঝবো কি করে? হ্যাঁ আমরা অফকোর্স অরিজিনাল, কারণ নওগাঁ চাউল দিয়ে মোটামুটি বাংলাদেশের 50% সমস্যা সমাধান হয়। ঠিক না বেঠি? বদলগাছির শাক সবজি দিয়া মোটামুটি কারণ বাজার ভরে যায়। ঠিক না বেঠি? তাহলে ঢাকা সিটিকে উজ্জ্বল করে রাখছে কারা? এই নওগাঁরা। বদলগাছি, বদলগাছিতে শাক সবজি, মহাদেবপুরে হচ্ছে চাউল। ঠিক না বেঠি? আমরা চিকন চাউল খাওয়া জিনিস, আপনি সহজে হবেন না ফিনিশ। আপনি চিকন চাউল খাওয়া, আমি চিকন চাল খাওয়া চিকনালি নাওলার ঝোল, কিন্তু এখন তো চিকন না মোটামুটি ওড়ালি। তাহলে আপনি মোটামুটি মোটা চাল খান? হ্যাঁ না চিকনটাই খাই, কিন্তু এটা আবার বাড়ায় দিছে বেশি। মানে হ্যাঁ কোন আমারও এই এলাকাটা কেমন লাগতেছে? ভালো লাগছে। লারা খেতে যখন দৌড়াবেন তখন বুঝবেন মজাটা কেমন। লারা কি? লারা বুঝে না, ধান কাটার পর যে পাশাটা থাকে ওইটা হলো লারা। ধান ক্ষেত দিয়ে ধান কাটার পর লারা ক্ষেত বলে। হ্যাঁ আমরা কি কই? লারা ক্ষেত। ওই ওই ক্রিকেটের ধান লারা না, এটা হলো ধান কেটে পাশা থাকা ওইটা লারা। না আমি তো অন্যটাই বুঝছিলাম। তোমরা তো অন্যটাই ভাবো, তোমরা নারীগো লাইগাই তো আলাদা পুরুষরা জীবন শেষ। শেষ না, জীবন শুরু হয়। কেমন শুরু হইল? যা খাবার রোজগার করে নি খেয়ে দেয় শ্যাম, আর মাঝে মাঝে তোমরাই হচ্ছে মানে ফিটেস থাকো আর আমরা ফুটাই যাই। জি না, আসল রহস্যটা বলি। বিয়ের আগে তো মনে করেন যে এখানে ওখানে টাঙ্কি মাইনা মাইনা অভ্যাস, বিয়ের পর হঠাৎ করে টাঙ্কি মারা অফ হয়ে যায়, তখন এই শোকটা সহ্য না করতে পেরে এই অবস্থা হয়ে। আমরা টাঙ্কি মারি না, টাঙ্কি মারে না, মেয়েরা টাঙ্কি মারে। আরে বাবু যে কোনো একজন মারুক, কিন্তু দুজনই তো হয় না। আমাকে বয়ান শুনলে আমরা কবে না করতে পারি না। নারীরা কেমন জানেন? নারী হল বহুরূপী, অন্তরে বাহিরে শাড়ি বদল করার মতো বন্ধা বদল করে। ঠিক না? আমারটা এখন বলি, আমাকে তো আটকিয়ে দিবে। আচ্ছা বলে, ছেলেদের মন ছোট হয় না কেন জানেন? কারণ ছেলেদের মনে থাকে নিজের বউ, পরের বউ, ভাবি, খালাতো ভাবি, চাচাতো বোন, জ্যাঠাতো বোন, মামাতো বোন। আমরা তাদেরকে সম্মান করি, সম্মান করে বুকে জড়িয়ে নেই। এটা কি আমার দোষ? সম্মান করে বুকে জড়িয়ে নেই, পরে আবার অন্য কিছু কইলে ওই জন্যই তো বললাম যে আপনাদের মন ছোট কি করে হয়, অনেক বড়। কারণ আপনাদের মনে তো অনেকজন থাকে, একজন থাকে না। যাই হোক, আপনি আমার এলাকায় এসেছেন এই জন্য আপনাকে সম্মান করলাম, নইলে সুতা পিঠা করে বাইর করে দিতাম। আপনি অনেক সুন্দর বিয়ে করছেন না? বাচ্চা কয়টা? বিয়ে করলাম না, বাচ্চা কয়টা? হয় হয় এখন, হয় এখন বাচ্চা কাচ্চা হয়। হ্যাঁ মানুষ তাই বাচ্চার জীবনটা শেষ করে না আগে তো বাচ্চা হোক না হইছে কিনা আমরা এখন দেখছি আমরা তার বাসায় দাওয়াত দেন না তাই না বাসায় দাওয়াত দেন কোনো সিচুয়েশন আসে না আচ্ছা আইলে আমাকে একটু দাওয়াত দেন ঠিক আছে আচ্ছা বিয়ে করেন না দেখে তো কোন পুরুষ এত পছন্দ দেখেন ও হাত উঠাও দেখে বিয়ে করবে এতগুলো হাত উঠাইছে এই বিয়ে করবে না ঠিক আছে